ব্যাস এখন আমি যে খানদালি মাজার দিঘির পাড়ে Hey guys, Assalamualaikum. My name is Nirob and welcome to my new vlog 13. So guys, এখন আমি আছি বাগেরহাট খানদালি মাজারের পরে. Guys, এখন আমি এখান থেকে যাব খানদালি মাজার. তারপর ওখান থেকে যাব ষাট গম্বুজ মসজিদ. Guys, আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি. So guys, দর্শন লাইক করুন, অবশ্যই লাইক করে দাও আর দা লাইক সাবস্ক্রাইব করুন guys. প্লিজ সাবস্ক্রাইব করুন. So guys, let's go enjoy the vlog. আমি এখন চলে এলাম খানজালি মাজারের গেটের সামনে. আমি এখন এই গেট দিয়ে ভিতরে যাব. এইটা হচ্ছে ভিতরের সাইড খানজালি মাজারের. আর আমি এই মাত্র এই গেট দিয়ে আসছি ভিতরে. এখানে দুটি গম্বুজ দেখা যাচ্ছে. এই প্রথমটির নিচে হরজত খানজালির মাজার. গাইস চলো সামনে দেখি আরো এখানে কি কি আছে. এখানে একটা গেট দেখতে পাচ্ছি. এই গেটটি এখানে বন্ধ রয়েছে. এখন আমি চলে এলাম খানজালি মাজারের দিঘির পাড়ে. গাইস এখন আমি যে খানজালি মাজারের দিঘির পাড়ে. গাইস এখানে দুটি কুমির আছে, একটা কালো পাড় একটা ধলা পাড়. গাইস এই এই হচ্ছে খানজালের দিঘি. গাইস এখন আমি সেখানে যাব. এখন যেখানে কুমির দুটো এখন উপরে উঠছে. সো গাইস লেটস গো. এই হচ্ছে কুমির দুটো. গাইস এইটা হচ্ছে দলা পাহাড়. দলা পাহাড় এখন আছে. আর এইটা হচ্ছে কালা পাহাড়. গাইস ছোট, কারণ অরিজিনাল কালা পাহাড় মারা যাওয়ার পর তার পরিবর্তে আরেকটা এখানে নিয়ে আসা হয়েছে. এখন এই দিঘিতে এই দুটি কুমির রয়েছে. হে গাইস এখন আমি এই মাজার থেকে বের হয়ে এখান থেকে যাবো ষাট গম্বুজ. সো গাইস লেটস গো. হে গাইস এখন আমি চলে এলাম বাগেরহাট 1500 বছর আগের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ. গাইস এখন আমি এসে জাদুঘরের সামনে এখন আমি ভিতরে যাব. সো গাইস লেটস গো. এটি হচ্ছে হযরত খানজাহান আলীর মানচিত্র. এখানে দেখা যাচ্ছে বড় জলদার পাত্র মাটির. গাইস এটা হচ্ছে 1500 বছর আগের, অনেক পুরনো. গাইস এখানে আরো কিছু দেখা যাচ্ছে. এগুলো সব মাটি দিয়ে তৈরি, 1500 বছর আগের. এখানে দেখা যাচ্ছে প্লেট. গাইস অনেক আগের, গাইস অনেক পুরনো কাঠের জন্য. গাছ কেটে তারপর সেখান থেকে কাঠ নিয়ে ওই কাঠ থেকে তারা জন্য বানাতো. এখানে দেখা যাচ্ছে একটা ঝিনুক অনেক বড়. গাইস মাটির পুতুল. গাইস অনেক পুরনো এই এখানে যা সবগুলো অনেক পুরনো.
নিচে মাটির গ্লাস দেখা যাচ্ছে। অনেক পুরনো স্মৃতি দূরে রাখার জন্য পিক্তলে তারা অ্যালবামে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে কিংবদন্তি কুমির কালাপাহার গাইস, যে কুমিরটি মারা গেছে। এখানে যে কুমিরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কালাপাহার কুমিরের অরিজিনাল চামড়া। এখানে 1500 বছর আগেরও অনেক ফটো রয়েছে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী এই সেই ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদের চারপাশে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় এখানে দেখানো হয়েছে। এটিও একটি স্মৃতি হিসেবে এখানে রাখা হয়েছে। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এই মসজিদটিকে নির্মাণ করেছেন বা কোন সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপন শৈলী দেখলে এটি যে খানজাহান আলী নির্মাণ করেছেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটি গিয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। এই ষাট গম্বুজের উপরে মোট 81টি গম্বুজ রয়েছে। এই ষাট গম্বুজের বড় একটি দিঘি রয়েছে, এখন আমি সেখানে যাচ্ছি। এখন আমি আছি ষাট গম্বুজ মসজিদের পিছন সাইড দিঘির পাড়ে। গাইস, এই হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পিছন সাইড এইটা, আর গাইস এই হচ্ছে দিঘির পাড়ে।
মসজিদের সামনের দিকে দুপাশে দুটি গাছ রয়েছে। আমি তোমাদের দুপাশ দেখাচ্ছি গুরুগুরু, এই এক পাশ আর এই হচ্ছে এক পাশ। এই ষাট গম্বুজ মসজিদটি আমার কাছে অনেক ভালো লাগছে। গাইস, আজকে ব্লগটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখাবো কোনো পরে ব্লগে। যদি এই ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। গাইস, আজকে পর্যন্ত ব্লগ এই পর্যন্তই, দেখাবো কোনো পরে ব্লগে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।